গানটার নাম যে মুখে হাসি নেই, ব্যাপারটা একটু দেখতে হচ্ছে তো। সোনা, কি হয়েছে তোমার? মন খারাপ? রূপার সাথে ঝগড়া হয়েছে? তাহলে ঘুম থেকে উঠলেই বাবাকে আমি দেখতে পেতাম, দেখতে পাই না এখন। আজ খুব মন খারাপ হচ্ছে। আমার তো এইসব শুনেই মন ভালো হয়ে যাচ্ছে। ওর বাবা নেই, এটাই সুযোগ ওকে বোঝানোর যে ও যতই বারে প্রিন্সেস হয়ে ঘুরে বেড়াক, একবার আমার বাচ্চাটা এসে গেলে তার জন্য ওকে সব কিছু স্যাক্রিফাইস করতে হবে। চাকর বাকর বানিয়ে রাখবো ওকে আমি। যা, শাড়িটা পরে গেল। যাও তো সোনা মা, শাড়িটা তুলে দাও তো। যাও যাও যাও। আমার শাড়িটা পরে গেছে, তাই ও তুলে দিচ্ছিল। এখন তুলে দেওয়ার সময় না, এখন আমাদের স্কুলে যেতে হবে। চুপ করো। সোনাকে আমি যা বলেছি ও সেটাই করবে। ছোটদের দিয়ে কাজ করাচ্ছো, জানো না ছোটদের দিয়ে কাজ করাতে নেই? বড্ড পাকা মেয়ে তো তুমি। দাঁড়াও, আমি বলছি। একদম তুলে দেবো মা। কাকিয়ার শাড়ি কাকিয়া তুলবে না, তার কে তুলবে? তুমি সোনাকে শাড়ি তুলতে বলেছো? আমি এই প্রেগনেন্ট অবস্থায় ঝুঁকে এই শাড়িটা তুলতাম, তোমার কি মনে হয়? তুলতে না, বাড়িতে এতগুলো লোক কাজ করে, কাউকে ডাকতে পারলাম? এইটুকুনি করলে ওদের কি এমন হয়ে যেত? এত কিছু তো করছে। তুলবে না, এই জিনিসগুলো করবে না। মা যদি এটা দেখতো না, হ্যাপি হতো না। এই যে কুটি দেখেছো, কাকাই কাকিয়াকে বকছে। রূপা বুড়ি, ভালো করেছো আমাকে ডেকেছো। শোনো, তোমরা স্কুলে যাচ্ছ দেখেও কাকি আছে তোমাকে এই কথাটা বলেছে, এটা কাকি বুঝি দেয়। আমি সরি বলি তাহলে? সরি, তুমি কেন সরি বলবে? তাহলে কি চকলেট দিতে হবে দুজনকে? চকলেট কি চাই? হিংসুকুটি কি চাই সেটা হিংসুকুটি বলবে, আর রূপা চাই যে তুমি মাকে একটা ফোন করো। এখন পরে কথা বলি দি। একবার ফোন করে দেখোই না। আজকে মা রাতে রান্না খেতে খুব ইচ্ছে করছে। মা কি আজ আমাদের টিফিনে আসবে? ও কাকাই, মায়ের সাথে কথা বলবো। আজ আমার ইচ্ছে করছে মায়ের হাতে রান্না খেতে। দিদি ভাই, কাকাইকে কিছু বলো না, যেন মাকে ফোন করে। আচ্ছা, ফোনটা ধরে দাও, স্পিকারে দিও। দিদি, এই তো করছে। হ্যালো মা, তুমি কি আজকে আমাদের টিফিন নিয়ে আসবে? আমার আর হিংসু করতে তোমার হাতে রান্না খেতে খুব ইচ্ছা করছে। মা, আমরা তোমাকে খুব মিস করছি। তোদের দেখতে ছুতে যে আমার খুব মন চাইছে, কিন্তু কি করব বল? ডাক্তারবাবুকে এই অবস্থানে একা ফেলে যাই কি করে? শোনো না মা, আমার একটু কাজ আছে, আমি দুদিন পরে যাব, কেমন? মন খারাপ করো না। আমাকে দাও, আমি কথা বলি। হ্যালো, হ্যাঁ, না না ঠিক আছে, তুমি ওদিকটা সামলাও, আমি এদিকটা সামলাচ্ছি। হ্যাঁ, দিদিভাই যদি তোমাদের জন্য রান্না করে, মানে টিফিনটা যদি করে দেয়, তাহলে কি ভালো হয়? কিন্তু মা, মা তো বললো ফোনে যে দুদিন পরে তোমাদেরকে ভালো ভালো রান্না করে খাওয়াবে। হ্যাঁ, মানে ততদিন তুমি দিদিভাইয়ের হাতে রান্না খাবে, তারপর তিস্তা পিপির হাতে রান্না খাবে, কাকাই তুমি ওকে স্কুলে নিয়ে যাবে, তাদেরকে নিয়ে যাবে। হ্যাঁ, চলো শেফালি, শেফালি চলো চলো, ওদের লাঞ্চ টাইম হবে, রান্নাটা কি আমি বুঝি। দেরি হয়ে যাচ্ছে, স্কুলে যেতে হবে। চলো চলো স্কুলে যাবো, স্কুলে যাবো, চলো। থ্যাংক ইউ, তুমি
থ্যাংক ইউ। আরে কি হয়েছে ইংশুকুটি, কত থ্যাংক ইউ বলছো কেন ইংশুকুটি? কাকি না মাঝে মাঝে আমাকে দিয়ে কাজ করায়। দিদি ভাই কাকিকে বকাবকিও করেছে, তাই আমি কাউকে কিচ্ছু বলি না। কাকিয়া তোমার সাথে এরকম খারাপ ব্যবহার করে? হ্যাঁ মানে খুব খারাপ লাগে। তুমি কোনো চিন্তা করো না, রূপা আছে তো, রূপা তোমাকে কোনো কষ্ট পেতে দেবে না। আপনার কেন মনে হচ্ছে আমি আপনার কথা শুনছি না? আমি আপনার কোনো জিনিসে হাত দিইনি। তাহলে এগুলো করতে গেল কাপড় কাচা আর স্ত্রীর জন্য যে টাকাটা দিয়েছিল, এই যে তার বাকিটা। আপনি এই জামা কাপড় গুলো নিয়ে গেছিলেন কাচার জন্য? হ্যাঁ, কিছুক্ষণ আগেই তো ইস্ত্রি করে দিয়ে গেলাম। এগুলো পড়ে গেল কেমন করে দিদি? আমার হাত লেগে পড়ে গেছে। আচ্ছা শোনো না, তুমি কাল এসে কিছু জামা কাপড় নিয়ে যাও। হ্যাঁ আসতে হবে। ঠিক আছে। আপনি চেঞ্জ করে নিন। তার মানে দীপা সত্যি আমার জিনিসে হাত দেয়নি? ডাক্তারবাবু আপনি কোথাও যাচ্ছেন? কিন্তু এখন তো আপনার টানা রেস দরকার, এখন আপনি এভাবে না গেলেই নয়। কেন, তোমার এখানে আছি বলে কি তোমার থেকে সব কাজ করার আগে পারমিশন নিতে হবে? না না, আমি সেভাবে কথাটা বলতে চাইনি, আমি তো আপনার ভালোর জন্যই বললাম। আমি একজন ডাক্তার, নিজের ভালো মন্দ নিজে বুঝতে পারি। তার থেকেও বড় কথা, অনেক পেশেন্ট যাদের আরো অনেক বড় বড় সমস্যা রয়েছে তারা আমার জন্য অপেক্ষা করছে, তাদেরকে তো আমি নেগলেক্ট করতে পারবো না। আর পায়ের চোটটা এমন কিছু নয় আমার, সেটা কি আমি জানি না, কিন্তু আপনি এভাবে কষ্ট পেলে পেশেন্ট দেখবেন কি করে? পেশেন্ট কার আমার? তো আমি ভাবি, তুমি ভাবছো কেন? হ্যাঁ স্যার বলুন। কেমন আছো সূর্য এখন? হ্যাঁ আগে থেকে বেটার, প্রবলেমটা অনেকটা কমে গেছে। ওয়াও, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা শুনুন, বলছি আমি হাসপাতালে জয়েন করছি আজকে থেকে, আর গিয়ে কথা বলছি। হ্যাঁ না 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 না, এত তাড়াহুড়ো কিসের, এখন রেস্ট নাও। তুমি দেখো, তুমি নিজে আগে ফিট হও, তারপরে পেশেন্টদের ফিটনেস দেখবে, ঠিক আছে? আর ডোন্ট ওয়ারি, তোমার এই সাবস্টিটিউটের ব্যবস্থা কিন্তু আমি করে ফেলেছি, এখন তুমি খালি নিজের দিকে খেয়াল রাখো, ঠিক আছে? বাট স্যার আমি আর কোনো কিন্তু নয়, তুমি খালি নিজের খেয়াল রাখো, আমরা এই দিকটা সব সামলে নেব, ঠিক আছে? ওকে স্যার, আপনি যখন ডিসিশন নিয়ে ফেলেছেন তখন আমার তো তার উপরে কিছু বলার থাকতে পারে না। ওকে বাই, সি ইউ স্যার। গুড বাই, গুড বাই। এখন আমার ভালো মন্দ কিসে হবে আমার থেকে বোঝে বেশি বাইরের লোকজন, সব জানে। এরকম ভাবে কি বাড়িতে বসে থাকা যায়? ডিউটি না জয়েন করলে আমার মাথা খারাপ হয়ে যাবে। ডাক্তারবাবু আপনি এটাই তো চেয়েছিলে, তুমি যাচ্ছি না ঘরে বসে থাকি? অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আসলে এই অবস্থায় ওর কাজ করাটা ঠিক হবে না, আর আপনি তো জানেন আমার কাজ পাগল ছেলে কাজ ছাড়া থাকতে পারে না। এনিওয়ে থ্যাংক ইউ সো মাচ। জানি জানি, সব জানি, আমরা তো আছি, সব প্রবলেম সলভ হয়ে যাবে। থ্যাংক ইউ ওয়ান সেকেন্ড, দরকার পড়লে আমাকে বলবেন। হ্যাঁ নিশ্চয়ই বলবো, নিশ্চয়ই বলবো। ঠিক আছে। হ্যাঁ আপনি যা সাহায্য করার আমাকে করে দিয়েছেন, এরপর বাকিটা দীপারই উপর। সূর্য
কেমন আছিস এখন? হসপিটাল থেকে কল করেছিল আমাকে, ভাবলাম আজকে ডিউটি জয়েন করবো, স্যার বললেন আমার নাকি এখনো ফিট হতে সময় লাগবে, এখন রেস্ট নিতে হবে, যাওয়ার দরকার নেই, ওরা সাবস্টিটিউট অ্যারেঞ্জ করে রেখেছে। এরকম ভাবে ডিউটি অফ করে কি আমার না ভালো লাগছে না, আমার জাস্ট ভালো লাগছে না। আমি যা দেখছি আমার কি দরকার সেটা আমার থেকে অন্যেরা বেশি জানে। এই সুযোগ তোকে নিয়ে একটু বেরোনো যাবে, শুধু একটু ইনস্টিগেট করলেই হলো। মানেটা কি এসবে? হ্যাঁ আমি মানছি তোর পায়ে একটু চোট লেগেছে, তাই বলে এরকম এতদিন অফ ডিউটি বল কোনো মানে হয়? আরে বাবা সার্জারি না হলেও কয়েকটা ওপিডি তো তুই দেখতেই পারিস। আরে সেটা তো আমারও কথা। আমি বুঝতে পারছি সূর্য, তোর এখন একটু এই চার দেওয়ালের বাইরে বেরিয়ে কাজের মধ্যে থাকতে পারলে ভালো লাগতো, তাই না? শোন না একটা কাজ করি, তুই আমার সঙ্গে হসপিটাল চল, আমি একবার ওখানে কথা বলে দেখি, দেখি কি বলে ওরা। আমি আছি তো, আমি তোর মুখ ঠিক করে দিচ্ছি, চল। আপনার কোথাও যাওয়া চলবে না। আবার আবার সেই এক কথা বলবে? আচ্ছা দীপা সব কিছুর কিন্তু একটা লিমিট থাকে। আপনি এখন কিছুক্ষণের জন্য বাইরে যেতে চাইছেন, তাই তো? ব্যস্ত থাকতে চাইছেন, চলুন আমার সাথে। চলুন মানে কোথায় যাবো? কোথায় তোর কোথায় জেনে কি হবে? তুই ওকে বলে দিবি হসপিটালে যাচ্ছিস। উনি আমার সাথেই যাবেন। সরো তুমি, সরো। কি হচ্ছে আমি না কিছু বুঝতে পারছি না। আরে কি হচ্ছে, কি কোথায় নিয়ে যাচ্ছ? গেলে দেখতে পাবো। আরে গেলে দেখতে পাবো না, আমি যাচ্ছি, আমি জানবো না আমি কোথায় যাচ্ছি, কি করছো কি? আরে আরে আশা করি এবার আপনার একটু ভালো লাগবে। শোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।